হ্যাপি দিওয়ালি, অ্যাকচুয়ালি হ্যাপি দিওয়ালি বলাটা আমার লেট হয়ে গেল, কেননা হ্যাপি দিওয়ালি দুদিন আগে হয়ে গেছে। সো ভিডিওটা আমি লেট করে ছাড়ছি। সো আমাদের বাড়িতে আমার বাবা এসেছিলো, তো বাবা একটু আমার মেয়ের সাথে ঠাকুর দেখতে গেছিলো। তো আমাদের পাড়ায় প্যান্ডেলের পুজোতে মানে তিন চার জায়গায় পুজো হয়েছে, তো সেখানেই গিয়েছিলো। তারপর ওখান থেকে ঘুরে ঠাকুর দেখে তারপর বাবা বাড়িতে চলে গেছে। বাবাকে থাকতে বললাম, বাট বাবা থাকলো না। তো বাবা অনেক দিন পরে এসছে, আর মেয়েকে নিয়ে তো ঠাকুর দেখার সময়ই হয় মানে সময় আমি নিজেই যেতে পারি না, তো বাবার কাছে দিয়েছিলাম। বাবা তাই ঘুরতে ঘুরতে চলে গেছিলো আমাদের পাড়ার পুজো দেখতে। সো ফাইনালি পুজোটা তো হয়েই গেল, তো ভিডিওটা আমি লেট করেই ছাড়ছি। তো বাবা আজকে বাড়িতে চলে গেছে, তো মনটা খুব খারাপ লাগছে। আর সোনু এইদিকে দেখো খেলা করছে, ও বাবাকে কিছুতেই যেতে দিচ্ছিল না, কেননা ও ভালোভাবেই বুঝতে পেরেছিল যে দাদা থাক, দাদা থাকলে খুব ভালোই লাগবে, কিন্তু কী আর করা যাবে চলে গেলে। সো সবাই সবার মানে দিওয়ালি কেমন কাটলো, পুজো কেমন কাটলো সবাই কমেন্টে জানিও। আর আমার মোটামুটি ভালোই কেটেছে, আমি মানে পুজোতে বেশি এনজয় করতে পারিনি, বাট সবার আনন্দ দেখে আমার আনন্দ হচ্ছে, বাড়িতে বসে আনন্দ হচ্ছে। আর ঘোরার থেকে আমি বেশি একটু মানে বাড়িতেই ফিল করছি আনন্দটা। সো সামনের বার যদি পারি তো সামনের বাড়ি যাবো ঘুরতে। তো সবাই ভালো থাকবে, আর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সো আমার বাড়িতে ভিডিওটা এখানে শেষ করছি না, আমার বাড়িতে আমার বোন এসেছিলো, তো বোনকে নিয়ে আজকে সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে গেছিলাম। আমাদের এই স্কুল মাঠের এখানেই পুজো হয়, মানে বাজারের কাছে হয় পুজো, তাই সেখানে গেছিলাম ঠাকুর দেখতে। আর তোমরা তো নিশ্চয়ই জানো যে কালী পুজো কোথায় একটু বেশি জোরদার হয়, বারাসাতের দিকে একটু বেশি জোরদার হয় কলকাতার দিকে। তো সেখানে যাওয়া হয়নি, তো কোনোবারই যাওয়া হয় না, যখনই সময় পাবো তখনই যাওয়ার চেষ্টা করব। তো এই মেলাতেই আমরা আমরা একটু ঘুরে আবার তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে যারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তা দেখো 2023 সালটা মানে বছর আসতে না আসতে কেমন আবার চলে যাচ্ছে। আর মনে হয় দুটো মাস আছে, তো এই দু মাস হয়ে গেলে আবার 2024 সাল চলে আসবে। তো তোমরা এই 2023 সালে কেমন এনজয় করলে, কেমন দিন কাটালে, সব কিছু মানে ফিল করবে, তো আমিও ফিল করছি। কেননা দেখতে দেখতে আবার 2024 সালটা চলে আসছে, খারাপও লাগছে, জলের মতো দিনগুলো যেন কেটে গেল। আর এই এই বছরের মধ্যে অনেক কিছুই হয়ে গেল, আস্তে আস্তে সময় চলে যাচ্ছে, বাট কোনো কিছুই করতে পারছি না, জীবনে সাকসেসও হতে পারছি না। তো মা কালী আবার সামনের বছর আবার আসবে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই সব তোমাদের কাছে কামনা করি। আর আমাদের ফটো তোলা তোমাদের সাথে কিছু শেয়ার করলাম, দেখে নাও।